আপনি আর জীবনে কতটা নেচেছেন আপনি আর জীবনে কতটা ডান্স আইটেম ডান্স নাম্বার শুনেছেন যদি সত্যিকারে কিছু শুনতে হয় ইউটিউব চ্যানেলে যান এবং একটা গান শুনুন যেটা হচ্ছে সোডা সং এটা একটা সেন্টিমেন্টাল সিনেমার গান হ্যালো বন্ধুরা আমি ওয়েলকাম টু ফিল এই ভিডিওতে আমরা কথা বলবো সেন্টিমেন্টাল বা মেন্টালের নতুন নামকরণ যে সিনেমা সেটার একটা আইটেম নাম্বার যেটা নাম হচ্ছে সোডা সং তো গানটা কেমন লাগলো যেখানে প্রত্যেকে করেছে ঢং তো এই সোটা সঙ্গে ঢং নিয়ে কথা বলতে গেলে প্রথমেই যে নামটা উঠে আসছে সেটা হচ্ছে ত্রিনা সাহা তিনি এখানে আইটেম ডান্সার ভূমিকাটা প্লে করছেন এবং তিনি এখানে কি করেছেন সেটা একটা বড় বিষয় ব্যাপারটা হচ্ছে এই যে টিকটকার বা এই যে রিলস মেকার যারা করে কাউকে অসম্মান না আমি বলছি তারা নিজ নিজ জায়গায় খুব সাফল্য পেয়েছে এবং আমরা সেটা দেখি প্রত্যেকেই কনজিউম করে কিন্তু এই ব্যাপারটা তো কমপ্লিটলি আলাদা একটা ডিফারেন্ট ফিল্ড ডিফারেন্ট জনার সেটা সেটা তো সিনেমা তৈরি হয় না বা সেটা বা তার পপুলারিটি দেখে তো আমি সিনেমা তৈরি করতে পারি না বাট এটা ছোটো ছোটো টুকরো টুকরো মনে হচ্ছে কোনো টিকটক বা ওইরকম রিলস ভিডিওকে যদি জোরাতালি লাগিয়ে দেওয়া হয় যে একটা আউটপুট বেরোয় সেটাই হচ্ছে এটা এটা এখানে বেশিরভাগ ক্ষেত্রে আপনারা ওইরকমই দেখতে পারবেন এবং প্রত্যেকটা স্টেপ এক একটা মিম স্টেপ যারা মিম ভিডিও বানায় বা যাদের এরকম টেমপ্লেটের অভাব পরে যে মিম ভিডিও বানাবো একটা টেমপ্লেট দরকার তারা এখান থেকে ক্রপ করে ইজিলি বসিয়ে দিতে পারে স্টেপ পেপের দরকার নেই তার জাস্টিফিকেশনের দরকার নেই শুধুমাত্র হাত পা ছোড়ো নেচে দাও যা খুশি করে দাও এবং অবশ্যই ঘৃণা আছে মানে এখানে একটা ফ্রিতে নীলকেও নিয়ে নিচ্ছে তিনি দু চারটে মিনিংলেস স্টেপ করে দিয়ে চলে গেছেন যে চলো বউ আছে আমিও চলে যাই আমাদের তো একটা ফেস ভ্যালু আছে রিলসে আমাদের তো একটা ফেস ভ্যালু আছে টিকটকে চলো সেটা ইনকাসমেন্ট করে নিই এবং এটাই হয়েছে এবারে আমাকে যদি গানটা স্ট্যান্ডেল হিসেবে কথা বলতে হয় সেটা কিন্তু খুব খারাপ না এখানে আমি সত্যি কথা বলবো ভাই কোনো মিথ্যার জায়গা নেই গানটা শুনতে কিন্তু অতটাও খারাপ লাগছে না একটা ইন্টারেস্টিং লিরিক্স আছে তার মধ্যে এটা অস্বীকার করার জায়গা নেই কিন্তু শুধুমাত্র গানটা থাকলেই তো হলো না তার পিকচারেশন এসে দেখতে হবে যেটা মেন সিনেমার মূল রসদ এবং সেখানে কাকে আমরা দেখতে পাচ্ছি সাহা যার সাহায্যের সেন্স নেই তিনি নাকি ডান্স করতে এসেছেন এবং কি ডান্সে যেসব পার্টস গুলো দেখানো হচ্ছে যেদিকে ক্যামেরা ফোকাস করা হচ্ছে আপনারা বুঝতে পেরে যাবেন যে মানে পরিচালক বা কি দেখাতে চাইছে কোথায় হচ্ছে কোথায় কি ফোকাস করা হচ্ছে সেখানে বোঝাই যাচ্ছে যে এখানে আর্টিস্টের ভ্যালু নেই তার অন্য কিছুকেই এখানে ফোকাস করা হচ্ছে যেটা আমার খুব বাজে লেগেছে কাউকে অবজেক্টিফাই করা আমার উদ্দেশ্য নয় এবং আমি কখনোই সেটা সাপোর্ট করি না বাট যেভাবে চোখে আঙুল দিয়ে অবজেক্টিফাই করা হয় না আজকের দিনেও দাঁড়িয়ে আমি বাংলা হিন্দি পুরো সিনেমার কথা বলছি এইগুলো খুব খারাপ খুব দৃষ্টি লাগে আমার এবং কমার্শিয়াল সিনেমা মানেই যে এটা দেখাতেই হবে এরকম কোনো ব্যাপার নেই এবং লার্জার দেন লাইফ মানেই এটা নয় লার্জার দেন লাইফ মানেই কিন্তু যাই হোক আমি আর সেই বিশেষ ডিসকাশনে গেলাম না তৃণা সাহা অ্যাজ এ অভিনেত্রী মানে আমি তাকে অভিনেত্রী এখনও মনে করি না তার ক্রাফটে যদি সে কাজ করে সে যদি নিজের স্কিল আপ করে নিশ্চয়ই তাকে আমি অভিনেত্রীর তকমাটা দিতে পারি তিনি সিনেমায় কাজ করা একজন লোক হিসাবে আমার কোনোদিনই তাকে পছন্দ নয় তার স্কিল তার আমার ভালো লাগে এবং ডান্সার হিসাবেও তাকে আমার খুব একটা পছন্দ হয়নি এই পার্টিকুলার কাজটা দেখে এবং সত্যি বলতে স্পেসও নেই স্কোপও নেই যখন দেখবেন একটা ওয়াইড ফ্রেমে দেখাচ্ছে তখন দেখবেন কি বিচ্ছিরে লাগছে পুরো ব্যবস্থাপনাটা তাই অধিকাংশ শর্ট এখানে ক্লোজে না হয়েছে এবং যে কাজটা করা হয়েছে সেটা পোস্ট প্রোডাকশনে চিকচিকি লাইট তার মধ্যে কাট ডিজাইনিং মানে জুম জুম আউট এইভাবে করে করে পুরো জিনিসটাকে ডিজাইন করা হয়েছে যেখানে আর্টিস্টিক যে কেউ থাকলে চলে যেত মূল যে তাদের ফোকাস সেটা হচ্ছে চকচকে লাইট দিয়ে দেবো কিছু কিছু পার্টিকুলার জায়গায় ফোকাস করে দেবো কিছু কিছু পার্টকে হাইলাইট করে দেবো তাহলে একটা আইডিয়াম নাম্বার তৈরি হয়ে গেল মানে বড় স্কেলে আমি যে ডিজাইন করব সেখানে বেস কিছু ওয়াইড শট থাকবে সেখানে নিজের পটেনশিয়াল দেখাবো সেখানে নিজের ক্রাফট দেখাবো না এবং এখানে আমি বারবার বলছি না যে কমার্শিয়াল গানে আপনাকে ক্রাফ্ট দেখাতেই হবে এটা মাস এন্টারটেনমেন্টের জন্যও করা যায় এটা আমি একদম মানছি কিন্তু সেটাও হচ্ছে না এত বিচ্ছিরিয়ে পিকচারে এবং এক্সপ্রেশনলেস ফেস প্রত্যেকেরই এবং একজন ছেলে আছে যে বেশি ওভার এক্সপ্রেশন দিচ্ছে মানে তার যে চরিত্রটা তার ক্যারেক্টারটা আমি জানি না সিনেমায় কি থাকবে না থাকবে বাট এখানে তাকে এত ড্রামাটিক ভাবে প্রেজেন্ট করা হয়েছে যার জন্য গানটা একটা বিচ্ছিরি লাগছে গানটা শুনতে তাও ভালো লাগে বাট যখন অডিও ভিজুয়াল সিনটা চলে আসে তখন এটা একটা রদ্দি টাট্টিতে পরিণত হয় এবং আমার তো থার্ড ক্লাস লেগেছে ওভারঅল যদি আমি অডিও ভিজুয়াল মাধ্যমকে ব্লেন্ড করি তাহলে আপনাদের কেমন লেগেছে গানটা সত্যি করে অবশ্যই জানাবেন এবং যদি না দেখেছেন দেখতে পারেন এবং দেখে এসে জানাতে পারেন যে কেমন লাগলো ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন চ্যানেল যদি প্রথমবার দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে যাদের প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায় ততক্ষণের জন্য টাটা